ঘরে দৌড়ের দল খায়, আজ তুমি খাওয়া দাওয়া নাই। আচ্ছা, বাচ্চা কাচ্চা নিজে অসুবিধে, প্রত্যেক বর্ষা এরকম। আজকে আমার ঘরে দল গেছে, জলের পুকুরে। হ্যাঁ, অনেক দিন নষ্ট, কাপড় টাপড় মানে করে বাসন কোথাও ধুয়ে ফেলা মানিয়ে নেই। বলবে না, প্রতি বছরই এইভাবে জলে আমরা কষ্ট করছি। আর এই বছর তো একদম পুরো জায়গায় বাঁধ নেই, মানে শক্তিগড় এলাকা একদম এতটা ডুববে তো ভাবতেই পারিনি। মানে সবার ঘরে জল, বিছানা পর্যন্ত জল, কেউ রান্না করে খেতে পারছে না, কিছু করতে পারছে না। কালকে তো যেই পরিস্থিতি হয়েছে, মানে কেউ তো রান্না করে খেতে পারেনি, রাস্তায় বেরোতে পারি না। আজকে আমার এক্সাম, যাবো কীভাবে, এটাই অনেক বড় ব্যাপার। গোডাউন আছে, ঘরের ভিতরে জল যাচ্ছে। আর এই যে ড্রেনের ব্যবস্থাটা একটু উন্নত না করলে এখানে প্রত্যেকবারই এইরকম হয়, এবং মানে এই সিজনে তো খুবই কষ্টে থাকে মানুষ এখানে। আচ্ছা, আর আশেপাশে সব এই এই পুরো অশোকনগর এই এলাকাটাই খুব খারাপ অবস্থায় থাকে মানুষ।